যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতি ভাব খুব বেশি হয় আর বক্তা কি বলছে তার মাযহাবকে প্রাধান্য দেওয়ার জন্য বলছে আপনি দেখেন নিজে নিচে হাত বেঁধে দেখেন আপনার ভিতরে বিনয়ী নম্রতা বেশি প্রকাশ পাবে অতএব নিচে হাত বাঁধাটাই এটা সুন্নাত নাভির নিচের হাদিস যাইফ যে হানাফি ফিক অনুসরণ করলে রসূলের সুন্নাহ বেশি পালন করা হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি মক্কায় চার ইমামের চার মাযহাবের চার মুসল্লা কারা বানাইছিল এই মাযহাবীরা আজকে আমরা মাযহাবের বিরুদ্ধে বলি না কিন্তু মাযহাবীরা তারা যে নিজের মাযহাবের প্রতি কত অন্ধ তাকলিদ তারা করে অন্ধ ভক্তি তারা হয় যে মাযহাবকে ঠিক রাখতে যে কোরআনকে অস্বীকার করতেও তারা কোনো দ্বিধাবোধ করে না আল্লাহর সামনে নিজেরে বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবীর নিচে হাত বাঁধা আজকাল নতুন ইউটিউবে আমরা কিছু কিছু বক্তার বক্তৃতা পাচ্ছি যে তারা জানে বোঝে হাদিস পড়ে অবশ্যই জানে হাদিসকে মুহাদ্দিসেরা সহি বলেছেন না যেই তারা তাও জানে জানার পরেও শুধুমাত্র আমরা এ যাবৎ পর্যন্ত যে আমলটা করে এসেছি মা বাপ যেটা করে আসছে আমাদের ওস্তাদ যেটা শিখাইছে আমাদের মাঝামে যেটা আছে যে কোনো কৌশলে যে কোনো মূল্যে ওটাকে টিকা রাখার যেন ঠেকা আমরা নিয়ে নিচ্ছি সিনার উপরে হাত বাঁধার হাদিসটা বেশি বিশুদ্ধ আত্তাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য বক্তা কি বলছে তার মাযহাবকে প্রাধান্য দেওয়ার জন্য বলছে আপনি দেখেন নিজে নিচে হাত বেঁধে দেখেন আপনার ভিতরে বিনয়ী নম্রতা বেশি প্রকাশ পাবে অতএব নিচে হাত বাঁধাটাই এটা সুন্নত শুধু সুন্নত বলতেছে না তাদের মসজিদে তো উপরে হাত বাঁধলে মসজিদ থেকে বেঁধে বলছেন নাভির নিচে হাত বাঁধা আর নাভির কি নাম সিনার উপরে হাত বাঁধা বিতর্ক আসে না নেই জি বিতর্কটা এখানেই অতটা নেই এখানে কোনো বিতর্ক আছে কেন নাই সালাতের মধ্যে হাত বাঁধাটা সুন্নত এটা কি কোনো ওয়াজিব না কোনো নামাজে রুকুন না যে এটা না বাঁধলে নামাজ হবে না তা না তবে অবশ্যই গুরুত্বপূর্ণ সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়াজাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদাহিল ইউসরা ডান হাত বাম হাতের উপর রেখেছেন তিনটা জায়গা আছে আলাল ইয়াদ হাতের উপর রেখেছেন আলা রুজক এরা রুজক এই যে হ্যাঁ কবজার উপর এখানে রেখেছেন আলা সাইদ এই যে হাতের এই অংশে এর উপর রেখেছেন এবং বুখারীর বর্ণনা থেকে এই তিনটায় বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় যে তিনি কখনো কাফ আলাল কাফ এভাবে রেখেছেন অথবা এইভাবে অথবা এইভাবে এটা বিশুদ্ধ হাদিস থেকে ঠিক আছে এটা হলো হাত বাঁধা কোথায় বাঁধবেন কোথায় বাঁধবেন তিন রকম বর্ণনা পাওয়া যায় তাহতা সুররা ফাওকা সুররা আলা সাদর সিনার উপরে নাভির উপরে নাভির নিচে মনে রাখবেন নাভির নিচের হাদিস জয়ীফ ইমাম বুখারী যা আফাহ ইমাম বুখারী ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসছেন বলছেন এই হাদিস থেকে ইমাম বুখারী ইমাম আহমদ বিন হাম্বল হাদিস থেকে জয়ীফ বলেছে ফাওকা সুররা আলী আজিয়াল হাদিসটি বর্ণনা আছে এটা কেউ কেউ সহি বললেও এটাও অনেকে জয়ীফ বলেছেন এই তিনটা মানে হাত বাঁধতে হবে বাঁধা শুনুন কিন্তু কোথায় বাঁধবেন তিন ধরনের বর্ণনা আছে এই তিন ধরনের বর্ণনা থেকে বিশুদ্ধ বর্ণনা ওয়াইল বিন হুজর রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে তিনি বলছেন ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাইহি আলা সাদরিহি তিনি ওনার নামাজের মধ্যে হাতটা বেঁধলেন আলা সাদরিহি সিনার উপরে কোথায় বেঁধেছেন সিনার উপরে সিনার উপরে ওয়াসাহাহু ইবনে খুজাইমা ইবনে খুজাইমা হাদিসটাকে সহি বলেছেন তাহলে সিনার উপরে হাত বাঁধার হাদিসটা বেশি বিশুদ্ধ এটা হলো হাদিসের দৃষ্টিকোণ থেকে মাঝহাবের দৃষ্টিকোণ থেকে যদি আসি তাহলে ইমাম মালিক হাত ছেড়ে দেওয়ার পক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাভির নিচে হাত বাঁধার পক্ষে আর দুই ইমাম ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল ইনারা সিনার উপরে হাত বাঁধার পক্ষে তাহলে হাদিসের দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হাদিস হলো সিনার উপরে হাত বাঁধা মাঝহাবের দৃষ্টিকোণ থেকে দুটা গুরুত্বপূর্ণ মাঝহাব কিসের পক্ষে তাহলে ভোট যদি চালান আমাদের দেশে তো ভোট নিয়ে রাজনীতি হয় নাকি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দুই মাঝহাব হলো সিনার উপরে বাঁধার পক্ষে আর একটা দলিল সেটা হলে যেখান থেকে ইসলাম শুরু হয়েছে কোথা থেকে ইরাক থেকে কুফা থেকে হ্যাঁ নাকি জি মক্কা থেকে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল ইমান ইয়ারিজু ইলাল মদিনা
ইমান মদিনার দিকে ফিরে আসবে যেমন নাকি সাপ তার গর্তের দিকে ফিরে যায়। ইসলাম যেখান থেকে সূচনা হয়েছিল মক্কা এবং মদিনা হারামাইন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর পবিত্র ঘর যেখানে আছে সেখানেও কিন্তু সিনার উপরে হাত বাঁধার আমল এখানেই আছে। তাহলে আমরা বলছি না যে তুমি নাবির নিচে হাত বাঁধলে তোমার নামাজ হবে না, বলছি। এবং কেউ যদি হাত না বাঁধে তার নামাজ ফাসেদ এটাও কেউ বলে। এই এখতেলাফটা সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে। এখন কথা হলো, আজকাল নতুন ইউটিউবে আমরা কিছু কিছু বক্তার বক্তৃতা পাচ্ছি, আসলে আমরা আশ্চর্য হয়ে যাই তাদের বক্তব্য দেখে যে তারা জানে বোঝে হাদিস পড়ে, অবশ্যই জানে হাদিসকে মহাদিসের না সহি বলেছেন না দেখছেন তারা তাও জানে, জানে না। জানার পরেও শুধুমাত্র আমরা এ যাবৎ পর্যন্ত যে আমলটা করে এসেছি, মা বাপ যেটা করে আসছে, আমাদের ওস্তাদ যেটা শিখাইছে, আমাদের মাঝামে যেটা আছে, যে কোনো কৌশলে যে কোনো মূল্যে ওটাকে টিকা রাখার যেন ঠেকা আমরা নিয়ে নিছি, কি কথা বুঝেন? এই ঠেকা নিতে যে একজন বক্তা বলছে, মানে দলিলের ক্ষেত্রে তো পারতেছে না। আমার দুঃখের সাথে বলতে হয় কখনো কখনো মানে চোখের চোখটাকে বন্ধ করে সত্যটাকে মিথ্যা বানিয়ে কিভাবে মানুষের প্রচার করে। হ্যাঁ, একজন বক্তা এসে বলছে জোরে আমিন বলার হাদিস নাই নাই নাই, যদি থাকে তাহলে আমি কি বলবো, আমি জান্নাত আমার জন্য হারাম 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 নাউজুবিল্লাহ। অথচ দেখেন আমিন আসতে বলার পক্ষে একটা মাজহাব আর আমিন জোরে বলার পক্ষে তিনটা মাজহাব। তুমি তো একটু আগেই বললা চার মাজহাব বরহাক, চার মাজহাবই ঠিক, যে যেই মাজহাব অনুসরণ করবে সেই মাজহাব তার জন্য হক জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন আমি যদি শাফি এবং হাম্বলি মাজহাবের অনুসরণ করে যারা হাত উপরে বাঁধে তাদের নামাজ কি, তারা কি নামাজের খুশু খুজু কোনটায় পাবো সেটা দেখে হাত বাঁধবো, নাকি রসুল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা রসুলকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো, বলেন। এন্ড বক্তা কি বলছে, তার মাজহাবকে প্রাধান্য দেওয়ার জন্য বলছে, আপনি দেখেন নিজে নিচে হাত বেঁধে দেখেন আপনার ভিতরে বিনয়ী নম্রতা বেশি প্রকাশ পাবে, অথব নিচে হাত বাঁধাটাই এটা সুন্নত। শুধু সুন্নত বলতেছে না, তাদের মসজিদে তো উপরে হাত বাঁধলে মসজিদ থেকে বেঁধে দিবে, কথা বুঝতে পারছেন? মক্কায় চার ইমামের চার মাজহাবের চার মুসল্লা কারা বানাইছিল, এই মাজহাবিরা। আর কি আমরা মাজহাবের বিরুদ্ধে বলি না, কিন্তু মাজহাবিরা তারা যে নিজের মাজহাবের প্রতি কত অন্ধ তাকলিদ তারা করে, অন্ধ ভক্তি তারা হয়, যে মাজহাবকে টিকে রাখতে যে কোরআনকে অস্বীকার করতেও তারা কোনো দ্বিধাবোধ করে না, কোরআনের আয়াতকে ইচ্ছা করে অবব্যাখ্যাও করে এবং শত শত হাদিসকে তারা অস্বীকার করতে কোনো দ্বিধাবোধ করে না। তার মধ্যে একটি হলো, দুটা কথা বললাম, আমিন জোরে বলার হাদিস নাই নাই নাই, বলছেন যদি এরা থাকে তাহলে আমি আমার উপর জান্নাতকে হারাম করে দিলাম। অথচ উনি মহাদ্দেস, অবশ্যই হাদিসের পক্ষে উনি বলেছেন রসুল সাল্লামের যুগে আমিন জোরে বলা হতো। রসুল বলছেন ইহুদিরা সবচেয়ে বেশি হাসাত করত মুসলমানদের উপর সালাম দেওয়াকে কেন্দ্র করে, আর হলো আমিন বলাকে তারা হিংসা করতো, কি করতো, হিংসা করতো। তাহলে এখন তারা আমিন নিয়ে হিংসা করতেছে, তাদের কর্মটা কাতের হাতে মিললো, ইহুদিদের সাথে মিলে গেল। তাহলে স্পষ্ট, তারা যদি বলতো কেউ কেউ, তারা তাদের আরেক বক্তা বলছে আমিন জোরে বলার পক্ষেও হাদিস আছে, আসতে বলার পক্ষেও হাদিস আছে। তবে তারা আবার কি বলছে, যেখানে আসতে চলছে আসতে বলো, জোরে চলছে জোরে বলো। আরে বাবা, দুটাই যদি ঠিক হয় তাহলে তুমি একটা ঠিকা নিয়েছে কেন, ফেতনা হবে কই, সৈদারতে ফেতনা হয় না, ফেতনা তো তোমার সৃষ্টি করতেছো। একজন বক্তা বলছে দুটাই ঠিক, আর বলছে না একটা বাতিল, তখন তো গণ্ডগোল লাগে। তাহলে এই বক্তা যিনি বলছেন যে নাভির নিচে হাত মারলে বিনয়টা বেশি হয়, আমরা তাদেরকে নসিহত করব, জি ভাই আপনি কোন কাজে বিনয়ী হবেন ওইভাবে আপনাকে আমল করার জন্য শরীয়ত বলে নাই, শরীয়ত বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলের তরিকায় চলতে হবে, আর রসুলের তরিকায় বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে, জয়ীফ মৌসু জাল বানাওয়ার হাদিসের মধ্যে নাই। অতএব মাঝহাবি গোলামি, নিজের ভিতর হাসাদ হিংসা পরিত্যাগ করে কোরআন এবং পবিত্র হাদিসের সামনে আত্মসমর্পণ করতে পারলেই আপনি প্রকৃত মুসলিম বলে আল্লাহর কাছে বিবেচিত হবেন। এজন্য আপনার জন্য এটাই কল্যাণ, আপনার জন্য এটাই উপকার, আমরা আপনাকে নসিহত করছি এইভাবে মানুষের ভিতরে হাসাদ হিংসায় আপনি না ছড়িয়ে সত্য জিনিসটাকে মেনে নেন, এটা আপনার জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ,
মুসলিমদের জন্য কল্যাণ মনে রাখবেন হাসাদ হিংসা এবং হ্যাঁ নিজেদের আনাত্মকে বজায় রাখতে যে হাদিসের অবব্যাখ্যা করলে এর পরিণাম অবশ্যই ভালো হবে না আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন